والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده একদিনই মহতারাম ভাই প্রশ্ন করেছেন যে সমস্ত নবী এবং রাসুলদের নামের শেষে আর ইসালুয়সাল্লাম বলা হয় কিন্তু আমাদের নবী নামের শেষে সাল্লাম লেখা হয় কেন এই ছিল ভাইয়ের প্রশ্ন তৌফিক মূলত আসলে আল্লাহ তালার নির্দেশ এমন আল্লাহ তালা কোরআনুল করিমে যত নবীদের নাম নিয়েছেন প্রায় পঁচিশ জন নবীর নাম নিয়েছেন করানুল করিমে এর মধ্যে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সালি ওয়াসাল্লাম ব্যতীত অন্যান্য নবীদেরকেও এভাবেই করে বলেছেন সালামুল আলাল মুরসালী নুরূপভাবে সালামুন আলান সালাম আল আলা ইলিয়াসিন সালাম আলাইকুম খালিদিন তো এখানে নবীদের ক্ষেত্রে অর্থাৎ সমস্ত নবীদের উপরে যত নবী পাঠিয়েছেন সকলের উপরে যার কারণে আমরা ওই শুভ ওই সালামটাই বলি মানে শান্তি আলে সালাম যেভাবে করে আল্লাহ তালা সালামুন আল আলমুর সাদের মধ্যেও শেষের দিকেও বলা হয়েছে সালামুন আল আলমুর সালিম আলহামদুলিল্লাহ রব্বিলামী যত নবী প্রেরিত হয়েছে সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে সালাম বর্ষিত হোক তো আমরাও সেই ক্ষেত্রে তাদের উপরে কি করি সালাম তাদের উপরে শান্তি বর্ষিত হোক কিন্তু আলাদা করে প্যাসিফিকভাবে محمد رسول الله صلى الله عليه وسلم الكترى شدو سلامي سلامين وعيبرون الله تعالى كلمة الكريم ولكرسين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله خاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا صلوا عليه وسلموا صلو تسليما আল্লাহ তালা এখানে শুধুমাত্র সালাম না বরং তার উপরে দুরুদ ও সালাম এখানে বলা হচ্ছে যে সমস্ত ফেরিস্তা তারা ইসলু নুদ প্রেরণ করেন সুতরাং হে মমিন সম্প্রদায় ইয়া ইন আমানু হে ইমানদারগণ সল্লু তোমরা তার উপরে দুরুৎ প্রেরণ করো সালাম এবং জিজ্ঞেস করেছিলাম আমরা আপনার মৃত্যুর পরে আপনার উপরে কিভাবে দুরুদ সালাম পেশ করব সেই ক্ষেত্রে রসুল্লাহ সাল আলিয়ালসাল্লাম দুরুদ শিক্ষা দিয়েছিলেন যে এই আমরা নামাজের মধ্যে পড়ি সালাতের মধ্যে আমরা পড়ি দুটি দূরত অনুরূপভাবে বোহারি মুসলিমের হাদিস অনুযায়ী পৃথিবীর যেখান থেকেই নবীর উপরে দূরত পাঠ করা হয় সেটি তার তার কাছে পৌঁছানো হয় তাহলে এই নির্দেশ আল্লাহর পক্ষ থেকেই সুরা হাজাবের এই আয়াতের মধ্যে যে আই আমানু সল্লু আলহি অসাল্লিমু তাসলিমা এখানে সল্লু এবং অসাল্লিমু ও দুটি শব্দ দুরুদ এবং সালাম আমরা বলি না দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বমানবতার মুক্তির দিশারি মোহাম্মদ রসুল উল্লাম এছাড়াও একাধিক হাদিসে যেমন সবচেয়ে কীরপন ব্যক্তি ওই ব্যক্তি যে যার সামনে রবিজির নাম উচ্চারণ করা হয় পাঠ করে না অনুরূপভাবে আরেকটি হাদিসে যে ওই ব্যক্তি ধ্বংস হোক রহিমা আনফুর যার সামনে আমার নাম নেওয়া হলো সে দূর পাঠ করল না এবং একদিন এত বড় লম্বা করলেন যে 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 বলেন হলো মনে হয়তো তার প্রাণরূহ বের হয়ে গেছে এত লম্বা সেজদা এরপরে রসুল সাল্লা সাল্লাম বলেন আমি তো আমি কি শুক্রিয়া আদায় করবো না যে জেবরাইল আমিন আমাকে এই সুসংবাদ দিয়েছে যে যে ব্যক্তি আমার উপরে দূরত পাঠ করবে আল্লাহ তালা তার উপরে রহমত বর্ষণ করবেন তাকে ক্ষমা করবেন তার মর্যাদাকে উন্নত করবেন তো এই এই যে সুক্রিয়াতান রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম তিনি লম্বা শেষ দা করেছিলেন সুতরাং উম্মাতের উচিত যে সালাম পেশ করা মোস্তাদ আহমদের মধ্যে হাদিস এসেছে আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন যে আমি ঘর থেকে বের হলাম খেজুরের বাগানে তা শিফ নিলাম সেখানে অনেকক্ষণ পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ শেষদা বলতে ছিলেন আমার মনে হল যে আল্লাহ পাক তাকে হয়তোবা ইহকাল থেকে নিয়ে গেছেন আমি দেখতে আসলাম তখন নবীজি মাথায় উঠালেন আমি জিজ্ঞেস করলাম ইহা রসুল্লাহ সাল আলসালাম কি হলো আপনার তখন তিনি বললেন যে জেব্রাইল এসে আমাকে বলেছে হে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহবা শিরুকা আমি কি আপনাকে এই সুসংবাদ প্রদান করবো না আমি কি আপনাকে এই সুসংবাদ দেব না ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল্লা আল্লাহ তাআলা বলেছেন ইয়াকুলু লাকা মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাইতা আলাইহি ওয়া মান সাল্লাম আলাইকা সাল্লামতা আলাইহি রাওয়াহু আহমদ সুবহানাল্লাহ যে ব্যক্তি আপনার উপরে দরুদ পড়বে আমি তাকে দয়া করব যে ব্যক্তি আপনাকে সালাম বলবে আমি তার উপরে শান্তি অবতীর্ণ করব সুবহানাল্লাহ ইয়া বিহামদিহি

সাল্লা আজালসালী কাস যেই ব্যক্তি আপনার উপরে দূরদ পড়বে আমি তাকে দয়া করবো যেই ব্যক্তি আপনাকে সালাম বলবে আমি তার উপরে শান্তি অবতীর্ণ করবো সুতরাং আমাদের বেশি বেশি করে আমরা প্রত্যেক সালাতে প্রত্যেক দোয়ার সাথে সাথে যেন আমরা দূর পাঠ করি দরুদ ও সালাম বর্ষিত হোক মোহাম্মদ রসুল্লা সাল আলিহি সাল্লামের উপরে আল্লাহ সাল্লি আলহি আল্লাহ বারিক আলাইহি وصلى الله على سيدنا محمد النبي الأمي وآله وسلم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء